বলতে চে মোরে হয় বলতে তো বুদায় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি। ইমরানের থার্ড সলো অ্যালবাম বলতে বলতে চলতে চলতে, আমরা সবাই গানটা, আমার মনে হয় যে বাংলাদেশে এমন কেউ নেই যে এই গানটা এখন শোনেনি। এই অ্যালবামের, এই গানেরই অ্যালবাম রিলিজ হচ্ছে। সো অ্যাজ এ সাধারণ শ্রোতা, আমি ইমরানের ভয়েস এবং তার গায়কি আমার খুবই পছন্দ, এবং বাংলাদেশে আমার মনে হয় যে তার মধ্যে একটা ইউনিক ব্যাপার আছে যেটা মানুষকে কাছে টানে। সো আমি চাই যারা আছেন সবাই অ্যালবামটা শুনবেন, বিকজ অ্যালবামে আরও অনেক সুন্দর গান আছে। সো ডোন্ট মিস ইট, এবং ইমরানের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। Hello everybody, প্রথমে big congratulations to Imran on his new album বলতে বলতে চলতে চলতে। আশা করি সবাই অ্যালবামটা কিনবেন, এবং আমার বিশ্বাস সবার অ্যালবামটা খুবই ভালো লাগবে। কতটা তোমায় ভালোবাসি। ইমরানের নতুন অ্যালবাম আসছে বলতে বলতে চলতে চলতে, ওর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর যারা বাংলা গানের শ্রোতা তাদের বলতে চাই, আসলে অ্যালবাম খুব কম বেরোচ্ছে, সো আপনারা যদি এই সম্মুখীন অ্যালবাম না কেনেন না শোনেন, তাহলে আসলে সময় আসলে বাংলা অ্যালবাম আর আসবেই না। সো আপনাদের সবার জন্য রিকোয়েস্ট, ইমরানের অ্যালবাম কিনবেন, এবং ইমরানের মতো আরও যাদের অ্যালবাম আসছে সবার অ্যালবাম কিনবেন, এবং কিনে শুনে পৃষ্ঠপোষকতা করবেন। কারণ বাংলা গান যদি হারিয়ে যায় তাহলে শুধু আমাদের লস না, আমাদের পুরো দেশের জন্য লস। সো ইমরানের জন্য অনেক অনেক শুভকামনা, ও আরও অনেক এগিয়ে যাবে এবং আপনাদের ভালোবাসা ফিরাবে। অল দ্য বেস্ট। কতটা তোমায় ভালোবাসি। হাই ইমরান, আজকে তো একটা খুব খুশির একটা দিন, তোমার আজকে অ্যালবাম রিলিজ হচ্ছে বলতে বলতে চলতে চলতে। আমার খুব পছন্দের একজন শিল্পী তুমি, তোমাকে আমি অসম্ভব রকম পছন্দ করি, তোমার গান আমার খুব ভালো লাগে, আমার মনে হয় যে সবারই খুব ভালো লাগে। যে বলতে বলতে চলতে চলতে যে গানটা আমার খুব পছন্দের একটা গান, আমি তোমাকে এটা আগেই বলেছি, আমার মনে শুধু আমার না প্রত্যেকটা মানুষের খুব পছন্দের একটা গান। আশা করি এই অ্যালবামের প্রত্যেকটা গানই সেই রকম হবে। আর অবশ্যই তুমি অসম্ভব রকম ভালো একজন পার্সন, কারণ আমার খুব পছন্দের একজন মানুষ, আমার ভালো ফ্রেন্ড তুমি। সামনে আরও আরও অনেক অনেক ভালো করো, আর বাংলাদেশের সবার মন জয় করতে পারো। সব মিলিয়ে তোমার বলতে বলতে চলতে চলতে জন্য অনেক অনেক শুভকামনা। কতটা তোমায় ভালোবাসি। Hi everyone, this is Habib Wahid. I wish Imran all the best for this album, and I hope যে এখানে নতুন ধরনের কিছু শুনতে পাবো এবং শ্রোতারাও শুনতে পাবে। পার্সোনালি আমি সবসময় এটা এক্সপেক্ট করি যে কোনো আর্টিস্টের অ্যালবামে নতুন কোনো সাউন্ড বা নতুন ধরনের কোনো গান আমরা যেন শুনতে পারি, এটা আমার পার্সোনাল এক্সপেকটেশন। সো ফ্রম দেয়ার আমি এক্সপেক্ট করবো এখানে নতুন অবশ্যই যেন কোনো কোনো ধরনের সাউন্ড থাকে, অ্যান্ড হুইচ ইজ ইন্টারেস্টিং। অ্যান্ড আদার দেন দ্যাট, বেস্ট অফ লাক ফর দি অ্যালবাম ইমরান, হোপ ইউ হ্যাভ ফান। কতটা তোমায় ভালোবাসি। বলতে বলতে চলতে চলতে ইমরানের তৃতীয় একক অ্যালবাম যেটা আসতে যাচ্ছে বাজারে। খুব ভালো গায় ইমরান, চমৎকার মিউজিক করে, এবং সব কিছু মিলে খুব সুন্দর একটা অ্যালবাম হবে। এখনকার শ্রোতা যারা আছেন তারা সকলে ভিন্ন স্বাদের কিছু পাবেন, এটাই প্রত্যাশা রইল। ইমরানের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ। কতটা তোমায় ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আমার পছন্দের শিল্পীদের মধ্যে ইমরান একজন। আমি যতটুকু জানি ইমরানের একটা নতুন অ্যালবাম আসছে বলতে বলতে চলতে চলতে। আমি ইমরানের গান শুনি সবসময়, আমার ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে, এবং অ্যালবামটির জন্য শুভকামনা, ইমরানের জন্য শুভকামনা। গুড লাক ইমরান, থ্যাংক ইউ। কতটা তোমায় ভালোবাসি। ইমরান, তোমার অ্যালবাম লঞ্চিংয়ে থাকতে পারলাম না, কিন্তু তোমার অ্যালবামের জন্য শুভকামনা। আমার এখন মনে আছে প্রথম যখন তুমি সেই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় তোমার গান দেখছিলাম, মনে হচ্ছিল যে ছেলেটা তো ভালো গায়। এরপর তোমার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল, পরে বলেছিলাম যে তোমার গলাটা ভালো। তারপর
চলতে চলতে বলতে বলতে তুমি আজ চলে এসছো, এখন তোমার বলতে বলতে চলতে চলতে বেরিয়েছে। আশা করি সবাই গানগুলো শুনবে, আমাদের নিজেদেরকে আমাদের সবার শুনতে হবে। বলতে চেয়ে মোরে হয় বলতে তবু দায় না হৃদয় কতটা